এখন যে ইভেন্টটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে লং জাম্প। এটা 10 ফিট লং জাম্প পুলিশ কনস্টেবল পদে হয়ে থাকে। যারা পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাবা তোমাদের সবাইকে 10 ফিট লং জাম্প এই শারীরিক ইভেন্টে অংশগ্রহণ করতে হবে। গুড, সাবাস। পাটা নামানোর সময় খুব সতর্কতার সাথে নামাতে হবে, দুই পা একসঙ্গে। যারা দেখছো আমার শিক্ষার্থীরা, লং জাম্পটা খুব ভালোভাবে সতর্কতার সাথে দিতে হবে তোমাদেরকে অবশ্যই। আর লং জাম্পেও কিন্তু একজন প্রার্থী সর্বোচ্চ 3 বার সুযোগ পেয়ে থাকে। গুড, তালি দাও একটা, সাবাস, গুড ট্রাই, ভেরি গুড। সোলজার ট্রেনিং একাডেমিতে যারা মূলত আসে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর জন্য কোচিং করতে, আমরা তাদেরকে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের শারীরিক ইভেন্টগুলো আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে করিয়ে থাকি, যাতে করে আমাদের শিক্ষার্থীরা সাবাস, ও ফাইন, সাবাস, গুড ট্রাই, গুড ট্রাই, যাতে করে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গেলে শারীরিক ইভেন্টগুলোতে খুব ভালো করতে পারে। যারা দেখছো, যারা আসতে চাও অবশ্যই আসতে পারো সোলজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতির জন্য। সোলজার ট্রেনিং একাডেমি এইভাবে প্রতিনিয়ত প্রবল প্রস্তুতি এবং নিবিড় অনুশীলন করে থাকে। গুড, ভেরি গুড, ফাইন। এখানে সর্বোচ্চ 3 বার সুযোগ থাকবে। অবশ্যই মনে রাখতে হবে দাগ দেওয়া রয়েছে, দাগে পা দেওয়া যাবে না। 10 ফিট দূরত্ব তোমাকে অবশ্যই অতিক্রম করতে হবে, এটা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, পুলিশ কনস্টেবল পদের জন্য আমি কথা বলছি। আর সচরাচর লং জাম্প সেনাবাহিনী সৈনিক পদে আসে না, তারপরও দুই একটা জেলায় বা দুই একটা ক্যান্টনমেন্টে হয়তো বা আসতে পারে এটাই। তারপরে তোমরা প্র্যাকটিস করে যাবা, প্র্যাকটিস করে গেলে আসলে ক্ষতি তো নাই, তোমার ফিজিক্যালি লাভ হবে। গুড, বাবা কেমন লাগছে? ভালো, গুড, ভেরি গুড। এই ক্যাপ্টেনের জন্য তালি দাও একটা, সাবাস ক্যাপ্টেন, ভেরি গুড। কে আক্তার না কে? গুড, ও ফাইন, হয়েছে 10 ফিট? জি স্যার। পারছো? জি স্যার। গুড, ফাইন, ভেরি গুড। কেমন লাগলো এই লং জাম্প? কেমন লাগলো? ভালো লাগছে? ভালো লাগছে লং জাম্প? গুড, ও ফাইন। নতুন ছেলের জন্য একটা তালি দাও বাবা, ভালোই করতেছে। তুমি কতটুকু পারছো? কয় ফিট হবে তাও? 10 ফিট পার হবে, তাই না? ওদের যেহেতু একটু স্বাস্থ্য বেশি, ওয়েট আছে বেশি, চেষ্টা করতে হবে। তারপর অনেক ভালো চেষ্টা করছো, ঠিক আছে? চেষ্টা করলে সফলতা অবশ্যই আসবে, ঠিক আছে? স্বপ্ন যেটা আমরা দেখছি সৈনিক হয়, সেই স্বপ্ন আমরা তখনই পূরণ করতে পারবো যখন আমাদের আকাশ ছোঁয়ার চেষ্টা থাকবে আর পরিশ্রম থাকবে, বোঝা গেছে? যাবে তো করা, যাবে। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, তালি চাই আর একটা, সাবাস।